কয়েকবার একটু জিকির করি ফুরফুরা শরীফের পীর হুজুর আসছেন উনি অনেক বড় আল্লাহর ওলি এখন আপনারা যদি ঘর থেকে না বাইরেন তো আমার আর কিন্তু কিছু করার নাই বলে ভাই তো ইয়েবা পড়েন হযরতে মুসা নবী হযরতে মুসা নবী উনি আল্লাহর কাছে দামি জিকির চাইলেন আল্লাহ দিলেন কি লা ইলাহা ইল্লাল্লাহ তার মানে গায়রুল্লাহ সবাইকে অস্বীকার করা যে আমি কাউকেই মাবুদ উপকারী জিনিস সেটা আমি মানি কিন্তু কাউকে মাবুদ হিসেবে বিশ্বাস করি না এই কথা আর কি করলেন ওই যে একমাত্র আল্লাহ তো এইটা জিকিরটা এমন একটা জিনিস নফিয়ার এসবাব তো আমাদের ওলিগণ সেখান নাভি থেকে লা শব্দটা টেনে ডান কান পর্যন্ত নিয়ে গেলে ডান পাশে যা রুহু আছে আর বুকের কড়া বরাবর যে শের আছে এই তিনটা যাই শুয়ে লা সেখান থেকে মাথারে খফি এখানে হলো খফি মাথার তালুতে আখবা এই দুটা এইটা হয়ে তারপরে কলমে বাড়ি মারে এগুলো ছয়টা লতিফার উপর দিয়ে কলেমা যখন শব্দটা কল্পনার সাহায্যে যখন নেওয়া হয় তখন এর মাধ্যমে আগুন পানি মাটি বাতাস আরও আছে চারটা তাই দশটা লতি পাবেন তো ধরে নেন আপনার বাড়ির মধ্যে দশটা বাতি সুইচ দিলেন সবগুলো যদি জ্বলে ওঠে ইন্দুর বন্দর তেলাপোকা চোর যা আছে বদস্বভাব আস্তে আস্তে এরা সব বেড়ে যায় এবং আল্লাহর পছন্দনীয় যে গুণাবলী ইন্নাল মুলুকা ইজা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন এই সব বিষয়গুলির ব্যাখ্যা ইনশাআল্লাহ আস্তে আস্তে আমি করব তো মাত্র কয়েকবার একটু জিকির করেই তারপর ইনশাআল্লাহ তেলাওয়াত কারি আন্তর্জাতিক কারি হাফিজ লোক আছেন আন্তর্জাতিক হাফিজ মাওলানা নাহিদ আসছেন আলহামদুলিল্লাহ মাওলানা জামাল আছেন তারপরে ওয়াজের জন্য মাওলানা জয়নাল আবদিন আছেন ইউসুফ হুজুর আছেন হাফিজুল হক আসছেন মাওলানা সাদেকুল ইসলাম সিদ্দিকী আসছেন একে একে ওনাদেরকে দিব তারপরে শেষের দিকে তো নিশ্চয় গোস্ত আসে শেষের দিকে তো নদীর পাঙ্গাস মাছ আসে আরও কিছু লোকজন এসেনি তারপরে শেষের দিকে আমি তাদেরকে উঠাবো কিন্তু একটু সামনের দিকে আগুই আসেন আগুই আসেন আর জবান ছেড়ে গলা ছেড়ে পড়েন গলা ছেড়ে কিন্তু বলে বলে মায়ের তৈবালা ইলাহা চাই তাহলে গোস একটা গোস কেটে তারপর বানতে হয় না গোস মানে গুচ্ছ গুচ্ছ মানে একটা মুঠির মধ্যে যতটুকু ধরে এইটা পেঁচাইয়ে বানলে তো বাড়ি নিতে পারবে আর না হয়তো রাস্তাঘাটে ছড়াই যাবে এই মৌলানা শামসুল্লাহ ফরিদপুরি হুজুর উনি পল্লী গ্রামের লোকদের বোঝাবার জন্য এগুলি বলেছেন যে পাকা ধানের এই আটিটা বাড়িতে যদি কৃষক ভাই আমার দেশি ভাই নিতে চাও সারা জীবন পরকালে ভোগ করতে চাও এর পুরস্কারটা তাহলে কী করতে মাঝে মাঝে পড়ে নিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর শোনেন এটা হলো ঢাকার রাজধানী যদিও আপনারা সামনের লোক কম আসছেন বাইরে তো সবাই শুনতেছে এই কলেমাটার অর্থ হলো তিন রকমের এটা শিক্ষার্থী প্রাথমিক শিক্ষার্থী যদি হয় তাহলে তিনি এই মর্ম গ্রহণ করবেন যে লা মাবুদা ইল্লাল্লাহ
আল্লাহ বাদে অন্য কারোর হুকুম মান্য করা বৈধ না একজন ইমানদারের জন্য যদি ইফ ইট ইজ এন্টি ডিসিশন উইথ দ্য ডিসিশন অফ আল্লাহ আল্লাহর সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক যদি হয় তাহলে সেইটা একজন মুমিন লোক মানতে পারে না কারণ কি আমাদের দেহের সৃষ্টিকর্তা কে আল্লাহ এখন কি রকম আদম মারার মতো বলল দেহের সৃষ্টিকর্তা কে আল্লাহ জীবনের সৃষ্টিকর্তা কে আল্লাহ আর এই দুনিয়াতে যা আমরা ভোগ করি বাতাস এখনই গলার টুটি চেপে ধরলেই তো জীবনটা বেড়ে যাবে তাহলে বাতাস আল্লাহ আর আল্লাহ মাটি আল্লাহ পানি আল্লাহ চন্দ্র সূর্যের রৌদ্র এবং আলো আল্লাহ সবই তো কার আল্লাহ তা সেই আল্লাহর সঙ্গে বিরুদ্ধে যদি হয় তাহলে সেই হুকুমটা মেনে নেওয়ার ক্ষমতা বৈধতা একজন ইমানদারের জীবনে নাই সেই কথাটাই বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইটার মর্ম অর্থটাও তো জানতে হবে লা মাবুদা ইল্লাল্লাহ আল্লাহ বাদে অন্য কারোর হুকুম সেটা যদি আল্লাহর আইনের সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে সেটা মান্য করা যাবে না তাহলে দেখা গেল একজন ইমানদার আল্লাহ যখন তাদেরকে হুকুম করলেন যে মক্কা ছেড়ে মদিনাতে যাও কারণ জীবন হলো ইবাদতের জন্য আর মক্কাতে থেকে ইবাদত করা যখন যখন যাচ্ছেই না তাহলে এখানে থাকার কোনো অর্থ হয় না তাহলে কয়েকদিনের জীবন সবাই মিলে মদিনাতে যাও মদিনাতে যারা আল্লাহর ইবাদত করব রাসূলুল্লাহর হাতের শক্তি বৃদ্ধি করব আল্লাহর নবীর হাতের শক্তি বৃদ্ধি করব এবং মদিনাতে যাব চোখ বন্ধ করে আল্লাহর ইবাদত করব মদিনাতে যখন গেলেন কোনো শত্রু নাই একজন মানুষ চোখ বন্ধ করে নামাজ পড়ছে আল্লাহর ধ্যান মরাকাবা করছে দেহের উপরে একটা ময়লা এনে ফেলে দেওয়ার মতো কোন লোক সেখানে নাই বাধা দানকারী নাই কারণ ওই যে সিকিউরিটি নিরাপত্তার ব্যবস্থা হয়ে গেল আমার ভাইরাম তাহলে এই সব দেখে যে মদিনাতে গেলেন চাষের জমি দেয় ব্যবসার পুঁজি দেয় সবাই চান্দা তুলে বিবাহের ব্যবস্থা করে দেয় আর কি করে নিরাপত্তা তো দেয় সব কিছু যখন দিচ্ছে তা মক্কাতে আসি না খেয়ে উইদাউট এনি ফুড উইদাউট এনি ক্লথ কাপড় নাই খাদ্য নাই তাইলে বরং মদিনাতে যাই তাইলে একদল লোক মদিনাতে গেল আল্লাহর হুকুম তো মান্য করলো মক্কা থেকে মদিনাতে গেল কথা ঠিক কিন্তু গেল তারা কোন নিয়েতে কি জানে নিয়েতে হলো ওই বাড়ি পাবো মক্কাতে তো রাস্তায় থাকি মদিনাতে গেলে একতলা বাড়ি পাবো তাহলে বাড়ি পাওয়ার নিয়েতে মদিনাতে গেল চাষের জমি পাবো ব্যবসার পুঁজি পাবো মক্কাতে তো 50 বছর বয়স হয়ে গেল কিন্তু বিবাহ করতে পারলাম না কারণ এমটি পকেট পকেট খালি এখন পকেট খালি মদিনাতে গেলে আনসারিরা সবাই মিলে এই চান্দা তুলে বিবাহের ব্যবস্থা করে দিচ্ছে নিরাপত্তা দিতে তাহলে মদিনাতে যাও তাহলে মদিনাতে একদল গেল ঠিকই হুকুম তো তারা আল্লাহর মানলো এই যে মদিনাতে তারা গেল হুকুম তো তারা আল্লাহর মানলো কারণ মক্কা ছেড়ে মদিনাতে যাও মদিনাতে তো তারা গেল হুকুম তো আল্লাহর মানলো কিন্তু দেলের মধ্যে বাঞ্ছনা কি কি পাওয়ার উদ্দেশ্য হলো বসবাসের বাড়ি আর চাষের জমি ব্যবসার পুঁজি কোনো খরচ নাই অথচ স্ত্রী বড় আনন্দ আর কি নিরাপত্তা এই সমস্ত জাগতিক সুযোগ সুযোগ সুবিধা পেয়ে একটু একটু ভালো আরামের জীবন যাপন করবার নিয়েতে মক্কা থেকে 12 জায়গা থেকে তারা মদিনাতে গেল আল্লাহ নবী তাদের দেখলেন চেহারা রাসূলুল্লাহর চোখ এ তো পাহাড় আর দেওয়াল মানে না আল্লাহ তাকে এমন ক্ষমতা দান করেছিলেন রাসূলুল্লাহ দেখে বললেন যে এই সমস্ত লোকেরা তো জগৎ পাওয়ার নিয়েতে রাসূলুল্লাহ বলে দিলেন তিনি রহমাতুল লিল আলামিন আমার নবী পাক তিনি এই 124,000 পয়গম্বরের এই মাধ্যমে আল্লাহ যত সৌন্দর্য বিতরণ করেছেন সব সৌন্দর্যগুলি একমাত্র রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ দিয়েছিলেন সেই জন্য তিনি মানুষের ব্রেনে আঘাত হয় কলবে আঘাত হয় এমন কোন বক্তব্য নবী পাক এই জগতে থাকা অবস্থায় কোনোদিন বলেন নাই এবং রাসূলুল্লাহ নিজের হাতে কোনো এত শত্রু তাদের কোনো আঘাত দেন নাই একটা গালি একটা দাওয়ামূলক শব্দ রাসূলুল্লাহ মুখ দিয়ে বলেন নাই সেই জন্য নবী পাক ওই জায়গায় যারা জগৎ পাওয়ার জন্য
স্ত্রী পাওয়ার জন্য অর্থ পাওয়ার জন্য বিত্ত পাওয়ার জন্য আসো, তাদের হিজরত ওই স্ত্রীর বাবদে হবে, তাদের হিজরত ওই মাল পাওয়া বাড়ি পাওয়ার জন্য হবে, পুঁজি পাওয়ার জন্য, এই সমস্ত বললে তো আঘাত হয়ে যায়। সেই জন্য নবী পাক সুযোগ রাখলেন যে সেটা কি হবে সেটা আমার আল্লাহ জানে, তিনি তো ক্ষমা করেও দিতে পারেন শেষ পর্যন্ত, সেই জন্য নবী কেন আমি দরজা বন্ধ করি। সেই জন্যে আল্লাহ নবী বললেন যে মামাইয়ু হাজের, যারা হিজরত করবা লে হুসুলের দুনিয়া আউলি জাওজা স্ত্রী আর জগতের সুযোগ সুবিধা পাওয়ার জন্য, ফা হিজরাত হু, আসলে বলার দরকার ছিল ফা হিজরাত হু ইলা জাওজা ইলাল মাল, এই মাল পাওয়ার জন্য স্ত্রী পাওয়ার জন্য তার হিজরত হবে, নিরাপত্তা তার হবে, এইটা বলে দিতে পারতেন। কিন্তু রসুল্লাহ তো বললেন না, কেন আমি আল্লাহর রহমত আল্লাহ দরজাল বান্দক রহমতুল্লিল আলমিন, তিনি বললেন ফা হিজরাত হু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে দেখা গেল যে শুধু হুকুম মানলেই হবে না, নিয়তের মধ্যে থাকতে হবে, কষ্ট কষ্ট মানে সংকল্প, এই সংকল্প এবং নিয়তের মধ্যে থাকতে হবে কাকে আনন্দ দেওয়ার জন্য, কথা বলেন আল্লাহ, এই হুকুমটা মানলাম কাকে আনন্দ দেওয়ার জন্য, ইসলামের শক্তি বৃদ্ধির জন্য, রসুলকে সহায়তা করার জন্য আমি এই হিজরতটা করলাম, তাহলে এই জন্যই অলিগণ মালফুজাতে সিদ্দিক সিদ্দিকিয়া নামক কিতাবের মধ্যে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ উনি বলছেন যে কলেমার দ্বিতীয় মর্ম হলো কি মর্ম, যে লা মাকসুদা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে এই হুকুমটা যে মানলাম, মানার মাধ্যমে আল্লাহ বাদে আর অন্য কিছু অর্জন করা আমার বাঞ্ছনা আমার সংকল্প আমার পরিকল্পনার মধ্যে নাই, একমাত্র আল্লাহকেই অর্জন করতে চাই, এটা হলো কলেমার দ্বিতীয় মর্ম, মনোযোগ দিবেন। আর কলেমাটার একেবারে সর্বোচ্চ যারা ওলির দরজায় যায় তারা এই কলেমাটার কি মর্ম নিবে, যে একজন কোশ্চেন করছে তুমি আল্লাহ বাদে অন্য কাউকে পাওয়ার জন্য খুশি করবার জন্য অর্জনের জন্য কেন তুমি বাঞ্ছনা মানে সংকল্প করো না, তখন উনি বলছেন যে আমি ভেবে দেখেছি যে এই এই জগতে যা কিছু আছে সব কিছু ধ্বংসপ্রাপ্ত, সাগরের পাড়ে যে ঢেউয়ের আঘাতে যে মাটি ভাঙতেছে দৈনিক আধা কিলোমিটার করে ভাঙে, সেই জায়গার জমি যদি 10,000 টাকাও বিঘা দেয় তাহলে আহাম্মক ছাড়া ওই নদীর সাগরের পাড়ের ওই জমি কেউ কেনবে, যদি বলেন কথা বলেন না, আপনারা যারা মঞ্চে মাথা লাগান কেন, কেনবে আপনারা কেনবেন কিনবেন, তাহলে নদীর পদ্মা নদীর পাড়ের ভাঙ্গন হচ্ছে, তো সেই জায়গার জমি যদি সস্তায় পায় না 10,000 টাকা দেওয়া লাগবে না, হাজির সাহেব আপনি আলেম মানুষ আপনাকে দিলাম 5,000 টাকা বিঘায় নেন, নাই 2,000 টাকা দেন, আরে তো ভাঙতে ভাঙতে আসে দৈনিক 1 মাইল করে ভেঙে যাচ্ছে, যে সেই নদীর পাড়ের ওই জমি কোনো বোকা ছাড়া নিজের টাকা দিয়ে কেউ কেনে না, এ তো বলে পদ্মা নদীর মধ্যে গেলেও এটা আফটার 100 ইয়ার কামিং, আগামী 100 বছরের পরে আবার জেগে উঠবে তখন জমি পেয়ে যাবেন, দলিলটা করে নেন, তাহলে এটা করবেন কেউ, এই জন্য যারা অতি উঁচু দরজার ওলিতে পরিণত হন তারা তখন এই কলেমার এই মর্ম গ্রহণ করেন যে লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে অন্য আর কেউ, আরে মাবুদ না এটা হলো অস্তিত্বশীল, আল্লাহ বাদে বাস্তবিক পক্ষে চিরকালের জন্য কেউ অস্তিত্বশীল নাই, সেই জন্য যেগুলি ধ্বংস হয়ে যাচ্ছে সেগুলির সঙ্গে আমি আমার জীবনের জাহাজ কেন বাঁধবো, আমি আমার জীবনের নৌকাটা জাহাজটা বাঁধবো ওই আল্লাহর জাতে পাকের সঙ্গে, যিনি হ্যাঁ এই যে কুল্লু মান আলাইহা ফানেও ওয়াইয়াবক ওয়াজহু রাব্বিকা যুল জালালে ওয়াল ইকরাম, কেন জবানে কথা আসে না আপনার, এইসব আয়াত যদি মুখস্থ না বলবেন, কুল্লু মান বলেন কুল্লু মান আলাইহা ফানেও ওয়াইয়াবক ওয়াজহু রাব্বিকা যুল জালালে ওয়াল ইকরাম, এই সমস্ত জমি আর এই সমস্ত ঘরবাড়ি আর এই সমস্ত বিল্ডিং এককালে থাকবে না থাকবে না থাকবে না থাকবে জরিমানে থাকবে, হযরত ইসরাফিল আল্লাহ বলবেন আমার যা দেখার তা আমার সব দেখা হয়ে গেছে, যা রেকর্ড করার পর সব রেকর্ড করা হয়ে গেছে, কে জাহান্নামে যাবে আমি জেনে গেছি আর কে জান্নাতে যাওয়ার যোগ্যতাও আমার জানা হয়ে গেছে, এখন তুমি সিংহায় ফুৎকার, প্রথম ফুৎকারের দ্বারা সমস্ত মানুষদের
জ্ঞান হারা হয়ে যাবে ওয়াতারান্নাস সুকারা মানুষদেরকে ওই সময় যে তুমি থাকবা সে দেখতে পারবা ওয়াতারান্নাস মানুষদেরকে দেখবা সুকারা মদ খেয়ে প্রচুর পরিমাণে মদ খেয়ে একটা লোক যেমন মাতাল হয়ে দক্ষিণে যাচ্ছে নাকি উত্তরে নাকি পূর্বে নাকি পশ্চিমে বুঝতে পারে না ওয়াতারান্নাস সুকারা মানুষদেরকে তুমি দেখবে এরা সকলে মদ মদ্যপের মতো মাতালের মতো হয়ে গেছে ওয়ামা হুম সুকারা আসলে তারা মদ খেয়ে মাতাল হয়েছে তা না ওয়ালাকিন আযাব আল্লাহ শাদীদ আসলে আল্লাহ রাব্বুল আলামিন যে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন সেই ফুৎকারটার কারণে মানুষের ব্রেনগুলি ছিঁড়ে গেছে কলবের এইগুলো সমস্ত ছিঁড়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন রহমত করুন আমাদের সকলকে আল্লাহ হেদায়েত দান করুন জোরে আমিন বলে দিন জোরে আমিন বলে দিন আল্লাহ জোরে 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 আমিন বলেন আমিন বলেন সুন্না টিভি বাংলাদেশ ইসলাম প্রচারে অঙ্গীকারবদ্ধ।